সালামুক প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা অধ্যয়নে আলোচনা মানুষ ও অন্যান্য উচ্চ শ্রেণীর প্রাণীদের যেসব তন্ত্র আছে তার মধ্যে রক্ত পরিবহন তন্ত্র সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কারণ এই তন্ত্রের মাধ্যমে তাদের যাবতীয় বিপাক কাজিয়ে রসদ সারা শরীরে প্রবাহিত হয়। এই রক্ত প্রবাহিত সংবহন তন্ত্র গঠিত হয় রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহিকা ইত্যাদি। আমরা অধ্যায় পরবর্তীতে হৃৎপিণ্ড সম্পর্কে জানবো। আজ আমরা রক্ত, রক্ত যখন আমাদের হাত বা শরীরের কোনো অংশে কেটে যায় যে লাল বর্ণের সৎ ক্ষারীয় বর্ণ বেরোয় সেটাই মূলত রক্ত। তোমরা চিত্র দেখতে পারছো যে রক্ত, রক্ত কী মূলত, রক্ত কী রক্ত হচ্ছে, রক্ত কী রক্ত তরল যোজক করা লাল বর্ণের অস্বচ্ছ এবং মৃদু ক্ষারধর্মী লবণ স্বাদযুক্ত। এবং এই রক্ত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। মেরুদণ্ডী প্রাণীর রক্তের লাল রঙের হয় কারণ এই রক্ত হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, এই জন্য রক্তের রং লাল দেখায়। তো কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে বাহিত হয়, তবে কার্বন ডাইঅক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট রূপে প্রবাহিত হয়। এখন এই রক্ত কিছু উপাদান দ্বারা গঠিত। এই উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা একটা রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা, দুটো। তো রক্ত রসের রক্তে রক্ত রসের পরিমাণ 45% এবং রক্ত কণিকা 35%। এই রক্ত কণিকা বা তিন ভাগ আছে, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা RBC রেড ব্লাড সেল, এবং শ্বেত রক্ত কণিকাকে হোয়াইট ব্লাড সেল WBC বলা হয়। আর আছে অণুচক্রিকা। এখন দেখো এর পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ অনুসারে আমরা ভাগ করি। তাহলে রক্তের দুটি উপাদান দ্বারা গঠিত, রক্তরস ও রক্ত কণিকা। রক্তরসে 55% রক্তের রক্তরসের পরিমাণ 55% এবং কোন রক্ত কণিকা 45%। রক্ত কণিকার ভিতর লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অণুচক্রিকা এই তিন ভাগে ভাগ করা যায়। এবং ভাগ করছে এখন এই রক্তের রক্তরসে কিছু পরিমাণ জৈব পদার্থ অজৈব পদার্থ দ্বারা গঠিত। তো রক্তরসে রক্তের তরল অংশকে বলা হয় প্লাজমা। রক্তরসে প্রায় 90% পানি, বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ। এই জৈব পদার্থের মধ্যে দেখো ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এটা জৈব পদার্থ। এগুলো রেচন পদার্থের মধ্যে অ্যালবুমিন আছে, গ্লোবুলিন রক্তে প্রোটিন জাতীয় পদার্থ, অ্যান্টিঅক্সিন, গ্লুটিনিন, এগুলো হচ্ছে প্রতিরক্ষামূলক রক্তের জৈব পদার্থ। অন্তঃকরা গ্রন্থির বিভিন্ন নিঃসৃত হরমোন আছে, বিভিন্ন প্রকার হরমোন, এগুলো রক্তের জৈব পদার্থ। তারপরে কোলেস্টেরল, লেসিথিন, বিলিবিরুন ইত্যাদি রক্তের জৈব পদার্থ। তাছাড়া অজৈব পদার্থের মধ্যে রয়েছে ক্লোরিন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ফসফরাস ইত্যাদি ইত্যাদি, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এখন এই রক্তরসের কাজ কী? রক্তের কণিকা সমূহকে ধারণ করা, রক্তে অম্ল ক্ষারকের সাম্যাবস্থা বজায় রাখা, শরীরের বিভিন্ন এনজাইম, হরমোন ও লিপিড সরবরাহ করা। তাছাড়া আরও কাজ রয়েছে, দেখো রক্ত কণিকা সমূহ হরমোন, এনজাইম, লিপিড বহন করে, রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্যতা রক্ষা করে,
রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবহন করে, এটাই রক্তের রসের কাজ। এখন সিরাম সম্পর্কে জানি, সিরাম জিনিসটা কি? রক্ত থেকে রক্ত কণিকা বা ও রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটিকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকে সিরাম বলে। সিরাম কি? রক্ত থেকে রক্ত কণিকা ও রক্ত বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে তাকে সরিয়ে নিলে যে অংশটুকু পাবো তাকেই সিরাম বলে। অন্যভাবে কীভাবে বলতে পারি, রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে। রক্ত রস বা প্লাজমা ও সিরামের মধ্যে পার্থক্য এই যে রক্ত রস জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে কিন্তু সিরামে থাকে না। তো সিরাম একটি গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের প্রশ্ন থাকতে পারে রক্ত রস ও সিরামের মধ্যে পার্থক্য। এখন আসি রক্ত কণিকা। রক্ত কণিকাকে আমরা অর্থাৎ রক্তে রক্ত রস বাদ দিলে যে অংশটুকু পাই সেটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকা আমরা আগেই দেখেছি তিন প্রকার, লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট, শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট, অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। দেখো লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা মূলত বৈশিষ্ট্য কি? অনেকটা বৃত্তের মতো দ্বি অবতল, এর গড়ায় 120 দিন। মানবদেহে প্রতি ঘন মিটার লোহিত রক্ত কণিকার সংখ্যা বরুণদের থাকে 80 থেকে 90 লাখ, শিশুদের থেকে 70 থেকে 60 লাখ, পূর্ণবয়স্ক মানুষ থাকে 4.5 থেকে 5.5 লাখ, আর পূর্ণবয়স্ক নারীর দেহে থাকে 4 থেকে 5 লাখ। আচ্ছা লোহিত রক্ত কণিকাকে কিন্তু আমরা RBC বলি, কেন? কারণ লোহিত রক্ত কণিকায় থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন থাকার জন্য আমরা মূলত রক্তকে লাল দেখি, এই লালের জন্য একে রেড ব্লাড সেল বা RBCও বলা হয়। এই লোহিত রক্ত কণিকাগুলো মূলত অক্সিজেন পরিবহন করে, লোহিত কণিকাগুলো বিভাজিত হয় না। স্তন্য প্রাণীদের লোহিত রক্ত কণিকা উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। লোহিত রক্ত কণিকা স্প্লিয়াতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে রক্ত কণিকা রক্তরসে সরবরাহ করে। লোহিত রক্ত কণিকার কাজের মধ্যে আছে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, রক্তে অম্ল ক্ষারকের সাম্যাবস্থা বজায় রাখতে বাফার দ্রবণ হিসেবে কাজ করা, তারপরে নিষ্কাশন জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড টিস্যু থেকে ফুসফুসে পরিবহন করা। এটাও রক্ত কণিকার কাজ। দেখো এখন শ্বেত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকার বৈশিষ্ট্যগুলো কী কী? অনিয়মিত বড়, সংখ্যায় লোহিত কণিকা থেকে অনেক কম, গড়ায় 15 দিন, প্রতি কিউবিক মিলিমিটার 4 থেকে 5 হাজার থাকে। এরা ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় রোগ জীবাণু ভক্ষণ করে, এরা আকারে বদলাতে পারে। এদেরকে আমরা WBC বলি, ভেতরে সাদা বর্ণে তাই হোয়াইট ব্লাড সেল বা WBC। দেহের বাইরে রোগ জীবাণু আক্রান্ত হলে এই শ্বেত কণিকাগুলোর আকার বৃদ্ধি ঘটে দ্রুত, শ্বেত রক্ত কণিকার আকার বৃদ্ধি ঘটে। এই শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট আবার কয়েক ভাগে ভাগ করা হয়। গঠনগত ও সাইটোপ্লাজমে দানার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে একে দুই ভাগে ভাগ করা যায়, গ্লানুল অ্যাগ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট, অর্থাৎ দানাবিহীন আর দানাযুক্ত। রক্তিকার প্রকারভেদ, রক্তিকা মূলক অ্যাগ্রানুলোসাইট আর গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইটের মধ্যে আছে লিম্ফোসাইট, মনোসাইট, আর গ্রানুলোসাইটের মধ্যে আছে নিউট্রোফিল, ইসিওনোফিল, বেসোফিল ইত্যাদি। তবে এটা নিউট্রোফিল নাকি এটা ইউসিনোফিল, এটা বেসোফিল, এটা মনোসাইট,
এটা বিভিন্ন রক্তের শ্বেতকণিকা, সেই শ্বেতকণিকাগুলোর কাজ কি? এটা দেহের প্রহরীর মতো কাজ করে, তাই শরীরে অ্যান্টিবডি উৎপন্ন করে রোগ প্রতিরোধ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, শ্বেত রক্তকণিকা বেসোফিল নামক হরমোন হেপারিন তৈরি করে, যার মাধ্যমে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অণুচক্রিকা, ইংরেজিতে অণুচক্রিয়া প্লেটলেট বলা হয়। এগুলো ডিম্বাকার, গোলাকার অথবা রড আকৃতি হয়ে থাকে। এদের সাইটোপ্লাজম দানা ও সাইটোপ্লাজমে অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া গলজি বস্তু থাকে, তবে নিউক্লিয়াস থাকে না। অণুচক্রিকা সম্পূর্ণ কোষ নয়। অণুচক্রিয়ার গড় বয়স 5 থেকে 10 দিন। একজন পরিণত মানব দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ, তবে অসুস্থদের বেশি হতেও পারে। এখন আসি আমরা। সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।